আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের প্রথম মেট্রোরেলের কোচের সেটটি চলে এসেছে। এখন হচ্ছে দিয়াবাড়ির দিকে যে মেট্রোরেলের যে ডিপো রয়েছে, তো সেখানে হচ্ছে সেই কোচের সেটগুলোকে নেওয়া হবে। তো সামনের দিকেই হচ্ছে তুরাগনদ, সেখানে হচ্ছে মেট্রোরেলের কোচগুলো রয়েছে। তো এখানে বিশাল যে লরিটি দেখতে পাচ্ছেন, এটি এখন সেখানে নিয়ে যাওয়া হবে। তো সেখানে নিয়ে তারপর হচ্ছে কোচগুলোকে মেট্রোরেলের যে ডিপো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। আজকে আপনাদেরকে এখানে সব কিছু দেখানোর চেষ্টা করবো, কী করে এখানে মেট্রোরেলের কোচগুলোকে উঠানো হবে, তারপর ডিপোর দিকে নিয়ে যাওয়া হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার এটিকে ব্যাকে নিয়ে যাওয়া হবে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছন দিকেই হচ্ছে মেট্রোরেলের ডিপো। ডিপো সংলগ্ন এখানে যে মিরপুর বেড়িবাঁধ রয়েছে, সামনে তুরাগ নদেই মেট্রোরেলের জন্য একটি অস্থায়ী ঘাট করা হয়েছে। তো সেখানে হচ্ছে কোচগুলো রয়েছে। মেট্রোরেলের কোচগুলো জাপানে তৈরি হয়েছে। জাপানের বিখ্যাত কাওয়াসাকি হ্যান্ডি ইন্ডাস্ট্রি কোম্পানি মেট্রোরেলের জন্য মোট 24 সেট কোচ তৈরি করছে। প্রথম চালানে 6টি কোচ নিয়ে 4 মার্চ জাপানের কোবে বন্দর থেকে 29 মার্চ বাংলাদেশের মংলা বন্দরে এসে পৌঁছায়। 23 এপ্রিল মেট্রোরেলের ডিপো সংলগ্ন যে অস্থায়ী ঘাট রয়েছে সেখানে মেট্রোরেলের কোচগুলো আসার কথা ছিল। তো দুদিন আগেই কোচগুলো চলে এসেছে, মানে হচ্ছে 21 এপ্রিলই চলে এসেছে, আর আজকে হচ্ছে 22 এপ্রিল। তো আজকেই হচ্ছে এগুলোকে নামানো হবে, নামিয়ে তারপর হচ্ছে ডিপোর দিকে নিয়ে যাওয়া হবে। এই সড়কটি সোজা চলে গেল মিরপুর, তারপর গাবতলির দিকে। তো এখানে ডান দিকের অংশেই হচ্ছে অস্থায়ী যে ঘাট করা হয়েছে, বা সেই জায়গাটিতে এটি নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকে খুব ভালো লাগছে যে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের যে কোচ এসেছে, তো এটিকে এখন ডিপোর দিকে নিয়ে যাওয়া হবে। তো এটি সামনাসামনি দেখব এবং আপনাদের সাথেও এটি শেয়ার করব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে। এই হচ্ছে সামনে মেট্রোরেলের কোচ। তো আজকে হচ্ছে এক সেট ট্রেন এসেছে। তো এক সেটে হচ্ছে 6টি কোচ থাকবে। আমি যখন এখানে এসে পৌঁছেছিলাম তার আগে একটি কোচ হচ্ছে ডিপোর দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে দিকটিতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আরও 4টি কোচ, এটিও চলে এসেছে। এই হচ্ছে তুরাগনদ। তো তুরাগনদের সামনের দিকে সীমানা পিলারও দেওয়া হয়েছে। নদটি অবশ্য অনেকটা ছোট হয়ে গিয়েছে, তো বর্ষা মৌসুমে অবশ্য পানির পরিমাণ বেড়ে যায়। আর এখন এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এটিকে নামার। ট্রেনের আরও কোচ আসবে, তো যেগুলো হচ্ছে বাংলাদেশে চলে এসেছে এগুলোই হচ্ছে টেস্ট ট্রায়াল দেওয়া হবে। 5টি স্টেশন নিয়েই হচ্ছে টেস্ট ট্রায়াল দেওয়া হবে। আর সেই স্টেশনগুলো হলো উত্তরা নর্থ, উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর। 11 পর্যন্ত টেস্ট ট্রায়াল দেওয়ার কথা রয়েছে। আর সামনের এটি হচ্ছে মেট্রোরেলের চাকা, তো এটির সাথে সম্ভবত মোটর রয়েছে। উত্তরা তারপর মিরপুর অংশেও মেট্রোরেলের জন্য রেল লাইনও বসে গেছে। আর যে 5টি স্টেশনের কথা আপনাদেরকে বলেছিলাম সেটিও খুব দ্রুতগতিতে শেষ করা হচ্ছে। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতেও মেট্রোরেলের কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এখানে কোচটিকে উঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তরার থেকে কমলাপুর পর্যন্ত সব মিলিয়ে মেট্রোরেলের স্টেশন থাকবে 17টি। এবার কোচটিকে উঠানো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগছে। তো সব মিলিয়ে হচ্ছে 24 সেট আসবে। তো 24 সেটে হচ্ছে 144টি রেল কোচ থাকবে। এটিকে ডিপোতে নেওয়ার পর এটিকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপরেই হচ্ছে চূড়ান্ত ট্রায়াল দেওয়া হবে। মেট্রোরেলের কাজটি দুটি ধাপে করা হচ্ছে। একটি হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, আর আরেকটি হচ্ছে আগারগাঁও থেকে একদম কমলাপুর পর্যন্ত। তো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 11.29 কিলোমিটার। আর বর্তমানে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ চলছে, যেটি দৈর্ঘ্য হচ্ছে প্রায় 10 কিলোমিটার। ওরা
এবার এটিকে ডিপোর দিকে নিয়ে যাওয়া হবে। তো একটি একটি করেই হচ্ছে ডিপোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার এখানের এই অংশে রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই কোচটিকে এবার এখান থেকে নিয়ে যাওয়া হবে ডিপোর দিকে। এবার এটিকে ডিপোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকে আসলে খুব বেশি কথা বলতে পারছি না, তো রোজা রয়েছি। তো সকালের দিক থেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম। মেট্রোরেলের কোচটি দেখে অনেক ভালো লাগছে যে যাক অবশেষে এটি চলে এসেছে। তো চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর। সামনেই হচ্ছে মেট্রোরেলের ডিপো, যে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে মেট্রোরেলের ডিপো। প্রথম কোচটি সকালবেলায় নিয়ে যাওয়া হয়েছে, আর এটি হচ্ছে দ্বিতীয় কোচ। আরও চারটি কোচ রয়েছে যেটি নামানোর অপেক্ষায় রয়েছে। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে মেট্রোরেলের কোচগুলো টেস্ট ট্রায়াল দেওয়া হবে, তখন আমরা সেটি দেখতে পারবো। তো আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখিয়েছি, আর মেট্রোরেলটির উপর একটি আলাদা ভিডিও থাকবে, সেটি ইনশাল্লাহ আমি আরেক দিন দিব। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।